हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। আমি শর্মিষ্ঠা আবারো চলে এলাম বেশ কয়েকদিন ছুটির পর নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। যদিও এই কদিন আমি বেশ কয়েকটা চ্যালেঞ্জ ভিডিও আপলোড করেছি আপনাদের অনেক বেশি ভালোবাসা আর উৎসাহ পেয়ে, বাট ডেইলি ব্লগ আমি কোনো আপলোড করতে পারিনি কারণ আমি একদমই রেস্টে ছিলাম একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে। তাই আবার ফিরে এলাম ডেইলি লাইফে। তাই প্রথমেই যেখানে আপনাদের সাথে প্রথম দেখা করতে আমি এলাম সেটা হচ্ছে আমার রান্নাঘর থেকে। সো দেখে দেখতেই পাচ্ছেন আর বুঝতেই পাচ্ছেন রান্নাঘরের হাল দেখে, যেহেতু আমি কতদিন মানে রান্নাঘরে আসিনি, তাই রান্নাঘরের হাল আজকে বেহাল। সেই রান্নাঘরই থেকেই আজকে শুরু করছি আমার এই যাত্রা, রান্নাঘর পরিষ্কার আর তার সাথে সাথে তো রান্না রয়েছেই। তো চলুন দেখে নিই আজ সারাদিন আমি কী কী করছি। রান্নাঘর পরিষ্কার থেকে সবজি কেটে রান্না করা, ক্লিনিং ডাস্টিং যতটা সম্ভব করে নেব আজকে, কারণ রান্নাঘর নোংরা আমার একদম পছন্দ না। রান্নাঘর সাজিয়ে গুছিয়ে রাখতে আমি খুব ভালোবাসি, বাট এই কদিন একদম পসিবল ছিল না সেটা, তাই আমি ফিরেও দেখিনি, বাট আবার দেখতে হবে। আপনাদেরও দেখাচ্ছি আজকে আমি কী কী করছি। সো লেট স্টার্ট। প্রথমেই যে কাজটা আমি করছি সেটা হচ্ছে বার্নারটা চেঞ্জ করব। এই কদিন যেহেতু মানে একটা দিদি ছিল রান্না বান্না সেই করতো, তাই বার্নারটা অন্য বার্নার লাগানো ছিল, সে বলেছিল এগুলো ইউজ করতে সে পারবে না। তাই প্রথমেই হাজব্যান্ড বার্নারটা চেঞ্জ করে দিচ্ছে আর আমি একটু পরিষ্কার করে নিলাম। এখানে আমার ওভেনটা সেট হয়ে গেছে আর এদিকে এবার বাকি জিনিসগুলো আমি আস্তে আস্তে ক্লিন করব আর একটু নতুন করে অর্গানাইজ করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর তার আগে আমি রেডি করব আমি আজকে কী লাঞ্চে বানাবো। সো এখান থেকে ভেজিটেবলস বের করে নিচ্ছি। নিলাম টমেটো, ব্রোকলি নেব, আর ব্রোকোলিটা বেশ অনেক দিন হয়ে গেছে এনেছে, রান্না হয়নি আজকে, তাই জন্য ব্রোকোলিটা বানাবো। আর তার সাথে সাথে কিছু ভেজিটেবলস একটু শুকনো করে রাখতে হবে, এগুলো সব প্যাকেটে ভিজে আছে, এগুলো ড্রাই করে রাখলে বেশ অনেক দিন থাকবে। আমি এইভাবেই গার্লিক, জিঞ্জার, অনিয়ন অনেকটা করে এনে একটু ভালো করে শুকিয়ে ধুয়ে শুকিয়ে রেখে দিই, বেশ কয়েকদিন থাকে। আর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আমার ডাইনিং টেবিলের একটু ছোট্ট মেকওভার। ডাইনিং টেবিলে একটু অন্যরকমভাবে সাজানো ছিল, সেটার একটু চেঞ্জ করছি আর এই ভিডিওটাও আমি আপনাদের জন্য শেয়ার করে দিয়েছি আগেই, সো আপনারা চাইলে দেখতে পারেন, আমি ওপরে লিংক দিয়ে দেব। আর আমি ডিটেলসে শেয়ার করেছি আমার একটা ভিডিওতে, আগের ভিডিওতে আমি অলরেডি পোস্ট করে দিয়েছি আমার ডাইনিং টেবিলটা আমি কীভাবে নতুন করে অর্গানাইজ করেছি, আমি ওপরে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। এটাতে রেখেছি টুথপিক, এটা আমারই ডিআইওয়াই করা। আর এখানে একটা ফেয়ারি লাইট দিয়ে দিয়েছি। কোনো জিনিস নতুন করে আমি কিনিনি, সব কিছুই আমার ঘরে ছিল, জাস্ট মুভ করেছি, একটু নতুন করে সাজিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি ছেলেকে ব্রেকফাস্ট, দুধ কর্নফ্লেক্স, ওর ব্রেকফাস্ট আজকে ওকে দেব।
ডেকে ব্রেকফাস্ট দেওয়ার পর এবার আমাদেরটা বানিয়ে নিচ্ছি। এতগুলো বড়ির প্যাকেট ছিল ঢোকানো, এগুলোকেও আজকে রোদ দেব। বেশ 3-4 দিন রোদ দিয়ে রাখলে এই বড়িগুলো আবার অনেক দিন থাকবে। এগুলো মা পাঠিয়ে দিয়েছিল, বাট মা যেহেতু ছিল না তাই বড়িগুলো রোদ দেওয়া হয়নি। এগুলো এখন রোদ দেবো 4 দিন, 3-4 দিনের মতো রোদ খাওয়াবো ভালো করে। দেন ভালো কোনো কন্টেনারে, এয়ারটাইট কন্টেনারে এটা রেখে দিলে অনেক দিন থাকবে। আমার সবজি কাটার পর রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি, আর এখন যেটা করছি সেটা হচ্ছে একটু DIY, কিছু মেসেজ লিখবো এই মেসেজ বোর্ডগুলোতে। এগুলো আমার কিচেনের জন্যই আনা, আর এখানে আমি লিখেছি আওয়ার লাইফ, আওয়ার স্টোরি, আওয়ার হোম। এরকম ছোট ছোট মেসেজ লিখে রান্নাঘরে রাখলে বেশ সুন্দর লাগে দেখতে। মমস ক্যাফে, ওপেন 24 আওয়ার্স, মমস রোল। সো এইরকম কালারফুল চক দিয়ে বোর্ডে লিখতে আমার বেশ ভালো লাগে, আর এরকম একটু কিছু মেসেজ লিখে আমি এগুলোকে রাখবো আমার রান্নাঘরে। My beginning will be as bright as the sun. Come, won't you come along? And it feels so bright. It's like luck is raining on me. Go and follow your heart. Doesn't matter how far. There is so much love to give. Something's telling me this time. Baby, baby, now I know. Baby, baby, gotta go. There is so much love to give. Something's telling me it's right. When you came to me, oh, I knew it's you, yeah, boy. The one to show me now and forever. No, you'll never be alone again. All day, oh, yeah, all day. Please stay in my arms, boy. The one to show me now. পাট হচ্ছে চিমনি, যেটা এতদিন পরিষ্কার হয়নি, এটা আমি আজকে একটু পরিষ্কার করেছি। খুব মানে পুরো ডিপ ক্লিন করতে পারিনি, মানে করার চেষ্টাও করিনি, প্রচুর নোংরা হয়েছে, এতটা করা পসিবল না আজকে আমার। সো যেটুকুনি মানে বাইরে থেকে দেখলে পরিষ্কার মনে হবে সেটা করার চেষ্টা করেছি, প্লাস তার সাথে টাইলসগুলো পরিষ্কার করেছি। একটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, আর এদিকে আমার লাঞ্চও রেডি হয়ে গেছে, আর পরিষ্কার করার পর বেশ ভালো লাগছে। আর মা তো দেখে বলেই দিল ভিডিও কলে, রান্নাঘরে চেহারাই পাল্টে গেছে। আর আমার নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার কাউন্টার টপটা কীভাবে নতুন করে অর্গানাইজ করেছি, প্লাস আমার পায়েসের সেই বোতল মানে কাচের শিশি সব চেঞ্জ করেছি, প্লাস্টিকে ছিল সেগুলো সব কাচে ট্রান্সফার করেছি, আর ড্রাই যেগুলো মানে ডা একটা কাপের স্ট্যান্ড রেখেছি। এটা আমার একটা পুরনো কাপের স্ট্যান্ড, অনেক বছর আগে সেই কাপগুলো ভেঙে গেছে। এটাতেও কিছুটা চেঞ্জ করেছি, পুরো চেঞ্জ করিনি, একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। চেষ্টা করছি আস্তে আস্তে আমার রান্নাঘরের সব প্লাস্টিক চেঞ্জ করে কাচের কন্টেনারে রাখার, বাট সেটা একটু টাইম সাপেক্ষ। আর এখানে রয়েছে আমার সব গ্রসারির আইটেম, চাল, আটা। আর এখানে যেটা রয়েছে এটার মধ্যে আমি ভেজিটেবল কাট করে ফ্রিজে রাখি। ফ্রিজে আমার জিনিস অর্গানাইজ করে রাখতে বেশ ভালো লাগে, আর আমি সেটাই রাখার চেষ্টা করি। আমার নেক্সট কোনো ভিডিওতে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব আমি আমার ফ্রিজটা কীভাবে অর্গানাইজ করে রাখি। আর এখানে রেখেছি আমার ডেলি ইউজের স্টিলের বাসনগুলো, এগুলো আমার ননস্টিকের কড়াই, তাওয়া, এইভাবে রেখেছি। আর এগুলো আজকে আমি লিখে এখানে এইভাবে হ্যাং করেছি। সো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ফাইনালি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট লাঞ্চটা করব, দেন কিছুক্ষণের জন্য রেস্ট নেব, কারণ আজকে প্রচুর কাজ করে ফেলেছি ফার্স্ট দিন রান্নাঘরে এসে, কারণ অনেকদিন পর এসেছি, প্রায় 3 মান্থস আফটার। মাঝখানে একবার দুবার ওপরে উঠেছিলাম, যেহেতু আমার কিচেনটা একটু সিঁড়ি দিয়ে উঠে, তারপরে মানে নিচ থেকে ওপরে উঠতে হয় একটা সিঁড়ি, একটা পুরো স্টেপ কমপ্লিট করে,
তাই ওপরে ওঠা তো বারণ ছিল, তাই আমি ওপরে উঠতে পারিনি। সো আফটার 3 মান্থস পর আমি এসে রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম, সেটা তো একদিনে পরিষ্কার পসিবল না, বাট অনেকটা করে ফেলেছি, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম অল্প অল্প করে। আর আমার বেশ ভালো লাগলো, অনেকদিন পর আমি একটা ভ্লগ বানালাম আপনাদের জন্য, আর আমি তো চ্যালেঞ্জ ভিডিও বানাচ্ছিলামই, আর সেটাকে আপনারা অনেক সাপোর্ট করছেন, ভালোবাসছেন, আপনাদের লাইক কমেন্ট প্রচুর পাচ্ছি, আর সেটার জন্য আমি অনেক অনেক থ্যাংকস জানাচ্ছি আপনাদের। সো প্লিজ এভাবে সাথে থাকবেন, আর আপনারা যারা আমার চ্যানেলটা আজকে ফার্স্ট টাইম ভিজিট করেছেন তাদের যদি ভালো লাগে সো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন। এবার আমি লাঞ্চ করে নেব, সবাই চলে এসেছে, আর আমি আজকে ব্লগটা আমি এখানে এড করবো। টাটা। ডেলি বেরোচ্ছে মামা বুঝবে না, মামা ওখানে যাচ্ছে কেন, বিকেলের টাইম পাস করে।